রাজধানীর মালিবাগ থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত প্রায়ই ট্রেনে কাটা পড়ছে মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জেনেও ব্যবস্থা নিতে দেখাচ্ছেন অজুহাত। এদিকে অরক্ষিত রেললাইন, নেই ফুটওভার ব্রিজ, তাই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। অপরদিকে আশপাশে তেমন কোনো ফাঁকা স্থান না থাকায় রেললাইনই হয়ে উঠেছে এ এলাকার শিশু কিশোরদের খেলার স্থান। এছাড়া টিকিট না কাটা যাত্রীরাও ঝুঁকি নিয়ে নেমে যাচ্ছেন এ স্থানে। যেসব এলাকা দিয়ে আপনার রেল লাইনটা চলে গেছে, ওই এলাকার মানুষগুলো খুবই ঝুঁকিপূর্ণ। বিভিন্ন প্রয়োজনের কাজে রেল লাইন পার হতে যাওয়া, আপনার প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে, এমনকি শিশুরাও আপনার খেলাধুলার ছলে যে দুর্ঘটনা হচ্ছে এখানে। তো আশা করি রেল লাইনটাকে আপনার একটু নিরাপদ করা উচিত, যেন সাধারণ মানুষজন এখানে অবাধ ঘোরাফেলা না করতে পারে। আমরা রিক্স নিয়ে হাইরে মনে করলেন আমরা চলাচল করি, আর কিছু মনে করলেন যে এই জায়গায় তো কোনো সুবিধা নাই, যে আশেপাশে সিঙ্গেলের কোনো ব্যবস্থা নাই, তো ওইখান থেকে লোকজনের ওইখানে যাওয়া লাগে, আর এর মাঝখানে কোনো ফ্লাইওভার ব্রিজ নাই, কোনো ক্রসিং বা কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, এই জন্য লোকজনের আর কোনো পথ নেই, এই জন্য লোকজন বাধ্য হয়ে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যেতে হয়। রেললাইনের মালিবাগ থেকে খিলগাঁও পর্যন্ত নেই কোনো সীমানা প্রাচীর, পারাপারে নেই কোনো ফুটওভার ব্রিজ, তার উপরে ট্রেন একটু ধীর হলেই এভাবেই ঝুঁকি নিয়ে নামে যাচ্ছেন যাত্রীরা, তাই অহরহ ঘটছে দুর্ঘটনা। এজন্য রেল কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবকেই দুঃখছেন স্থানীয়রা। 60-70 এক্সিডেন্ট আমি দেখেছি, যা মৃত্যুবরণ করে আছে 50 জনের মতো। এটা নামার সুযোগ করে দেওয়া হয় একমাত্র ট্রেন কর্তৃপক্ষকে, যারা দায়িত্ব আছেন তাদের মাধ্যমে দিয়ে। টিটি যদি সম্পূর্ণরূপে এটাকে চেক আপ করা হতো, তাহলে এই দুর্ঘটনা এখানে ঘটতো না। সময় বাঁচাতে এবং টিকিট না কাটায় টিটির সহায়তায় এখানেই নামছেন যাত্রীরা। মানে টিকিট যারা আছে তারা নাই মরে, যারা নাই তারা নেমে পড়ে, আটকায় গেটে ওরাই আবার পার্ক করে দেয়, ওইদিকে সমস্যা, মানে সমস্যা রয়েছে, আমরা ঘুরে আসতে হয়। ভ্রাম্যমান জনগোষ্ঠী রাত্রি যাপনের সুযোগ পাবে এই অজুহাতে রেল লাইনে গাইডওয়াল ও ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে না। খিলগাঁও বাজার থেকে শুরু করে আমাদের কিন্তু রেল লাইনে আমাদের কিন্তু ওয়াল দেওয়া আছে, এবং ওয়ালটা দিলে কি, ওয়াল দিলে তারা কোনো না কোনো ফর্মে ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে ভিতরে গিয়ে তারা পোস্টে বানাচ্ছে, আবার তুলে দেওয়া হচ্ছে, আবার তারা উঠতে আসতেছে। এটি একটা আমাদের এই ঘনবসতিপূর্ণ দেশের জন্য একটা সমস্যা। ট্রেনের টিকিট চেকারদের বিরুদ্ধে যাত্রী নামানোর অভিযোগ তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন রেলওয়ে মহাপরিচালক। এই ঘটনা আমাদের কাছে এই ধরনের নোটিশ বিষয়গুলো আসছে, এবং আমরা সেগুলো আমাদের মতো করে আমরা খতিয়ে দেখতেছি, এবং এই ধরনের কোনো কিছু পাওয়া গেলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নেব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই বিষয়টা আমাদের নোটিশে আসছে, আমার কথা হচ্ছে যে আপনি বিনা টিকিট ওঠার দরকারও নেই, আপনি অবৈধ নামার দরকার নেই, তাহলেই তো হয়ে গেল। এ রেল লাইনে একের পর এক দুর্ঘটনার বিষয় জেনেও সীমানা প্রাচীর ও ফুটওভার ব্রিজ নির্মাণে বরাবরই অনীহা রেল কর্তৃপক্ষের। তাহলে প্রশ্ন থেকেই যায়, আর কত মানুষের প্রাণ ঝরলে সদয় হবে রেল, নির্মাণ করবে সীমানা প্রাচীর ও ফুটওভার ব্রিজ? মোহাম্মদ সায়েম, আরটিভি।